সব টিচারদেরকে জানাচ্ছি যে যত জল্পনা কল্পনা আছে সব জল্পনা কল্পনা শেষ করে আজ যে শুরু হয়ে গেল ইএফটির মাধ্যমে বেতন পাওয়ার লক্ষ্যে ফর্ম পূরণের কাজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষক সাহেবদেরকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিইউ এর অর্থ G2P পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদকরণ সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে, যা 11 তারিখ থেকে অর্থাৎ 11/2/21 থেকে 22/2/21 তারিখের মধ্যে হালনাগাদ করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যেই 9 প্রকার তথ্য চেয়েছিলেন, যে এর মাধ্যমে গত আরও একটি তথ্য চেয়েছেন যেটি স্ক্রিন করে ছবি দিতে হবে। এখন এই তথ্যগুলো হালনাগাদ করতে হবে, আর সঠিক তথ্য না থাকলে ইএফটি এর মাধ্যমে প্রেরিত এমপিউর অর্থ শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না। আর এই নোটিশে বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিইউ এর অর্থ শিক্ষক কর্মচারীগণের ব্যাংক অ্যাকাউন্ট ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে অনলাইন এমপিইউ সিস্টেম প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি এখানে আপনাদের সুবিধার্থে এই নোটিশটি দিয়ে দিলাম। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের যেভাবে ইএফটি ফর্ম ফিল আপ করতে হবে তার নির্দেশিকাগুলো একটু দেখে নিন। এখানে এখানে দিতে হবে ইউজার আইডি লিখুন এবং কি এখানে পাসওয়ার্ড লিখুন, অর্থাৎ এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, যেটা এই শিক্ষকদের এমপিউ করার জন্য কাজে লাগানো হয়। এটা আসলে পাসওয়ার্ড থাকে, আর যেটা হয়েছে আপনাদের ইন নাম্বার এরিয়া আইডি হিসাবে থাকে আমি যতটা জানি। তবে প্রতিষ্ঠান প্রধানগণ এগুলো এ বিষয়ে ভালো জানেন, যদি তারা কোনো পাসওয়ার্ড পরিবর্তন করে না থাকেন। আর ইএমআইএস সফটওয়্যার ভাষা হিসেবে বাংলা ইংরেজি ব্যবহার করা যাবে, এখানে দুইটি ভাষাই ব্যবহার করা হয়েছে। সঠিকভাবে সম্পন্ন করতে হবে ফর্মটি, আর এমপি মডিউল প্রবেশ করলে নিচের যে ধাপগুলো আসবে অবশ্যই সেই ধাপগুলো আপনার ভালো করে পড়ে নিতে হবে। আর এই ভিডিওতে পড়তে সমস্যা হইলে আপনারা পুজ দিয়ে দিয়ে পড়ে নিন, পড়ে নিলে আসব বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। আর এ কীভাবে প্রবেশ করতে হবে প্রত্যেকটা ধাপ এখানে দেওয়া আছে, আর এই ধাপগুলো দেখে দেখে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে যে তথ্যগুলো দিতে হবে এই তথ্যগুলো অবশ্যই সঠিক হতে হবে, এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সহযোগিতা নিয়ে আপনারা এগুলো দিতে হবে। অবশ্যই প্রতিষ্ঠানের প্রধানই দিবেন, তবে আপনাদের সব টিচারদেরকে রেখে দিবেন, অবশ্যই কোনো অপারেটরের মাধ্যমে দিতে হবে। শিক্ষক কর্মচারী তথ্য হালনাগাদ ফর্ম নিম্নরূপ ইংরেজি ভার্সন, এটাকে দুইভাবে তৈরি করা হয়েছে, একটা ইংরেজি ভার্সন একটা বাংলা ভার্সন। যার যেটা ভালো মনে হয় সে সেই ভার্সনটা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আমার মনে হয় ইংরেজি ভার্সনটাই সহজ, তারপরেও একটু দেখে নেবেন, পড়তে সমস্যা হইলে বুঝতে সমস্যা হইলে বাংলা ভাষণটা একবার দেখে নেবেন, দেখে দেখে এটা ফলো করবেন তাহলে চলবে। বিশাল আকারে যে ফর্মটা আমি আবার দেখাচ্ছি আপনারা একটু দেখে নেন, এটা হচ্ছে বাংলা ভার্সনের ফর্ম, এর আগে গিয়েছিল ইংরেজি ভার্সনের ফর্ম। এখানে অনেকগুলো তথ্য চেয়েছে, যে তথ্যগুলো সবাই জানে, তারপরে নতুন করে যে তথ্যগুলো দিতে হবে অর্থাৎ ওই তথ্যগুলো থেকে দিতে হবে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে 9টা তথ্য চেয়েছিলেন, আর এরপরে আরও একটি তথ্য যোগ করেছেন যেটি ছবিও দিতে হবে। এখন ছবি অবশ্যই একটা রঙিন ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের, স্ক্যান করে দিয়ে দিলে তারপর কার্যকর হবে, ছবি ছাড়া অবশ্যই কার্যকর হবে না। এরপরে এখানে ইন্ডেক্স নাম্বার, এরপরে যা যা আছে প্রাইমারি স্ট্যাটাস, এমপ্লয়েজ স্ট্যাটাস, অনেক তথ্য চেয়েছেন যে তথ্যগুলো দিতে হবে। নেম ইংরেজি ভার্সন যেগুলো ইংরেজিতে, নেম বার্থডে বাংলা ভার্সন, ইচ্ছা আপনাদের ইচ্ছা বলতে এই ফর্মে যেগুলো চেয়েছে ওই ইচ্ছা অনুযায়ী দিতে হবে। আর এর আগে বলা হয়েছিল এখানে সবগুলো কী কী তথ্য দিতে হবে, সবগুলো তথ্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম 9 ধরনের কাগজ, এই কাগজটা আবার দিয়ে দিলাম আপনারা একটু দেখে নেবেন। এখন এই সবগুলো তথ্য অবশ্যই কোনো অভিজ্ঞ অপারেটর দ্বারা করাবেন, আর প্রতিষ্ঠানের যেহেতু এখন বর্তমানে সব প্রতিষ্ঠানেই একজন একজন করে এই কম্পিউটার টিচার আছে, তাদের সহযোগিতা নিবেন, আশা করি ভালো হবে তারা যদি করে দেয়। ইএফটি ফর্মগুলো পূরণ করার সময় অবশ্যই ভালো করে দেখে এখানে ক্লিক করুন, ড্রাফট আবেদন দেখুন, অর্থাৎ ক্লিক করে পরবর্তীতে আবার সাবমিট করার আগে একবার ফর্মটা দেখা যাবে, সর্বশেষ একবার দেখে নিবেন কিভাবে ততগুলো ফিল আপ হলো। ফিল আপ হওয়ার পরে দেখে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন,
তাহলে সুন্দরভাবে কোনো সমস্যা হবে না। আর বিভিন্নভাবে নসিকতা, নসিকতা হচ্ছে একটা বাংলা ফন্টের নাম, এই ফন্ট ব্যবহার করবেন। আর সফটওয়্যার প্রবেশের লিঙ্ক এখানে দুইটা দেওয়া আছে, অবশ্যই সারা বাংলাদেশ থেকে করা হবে, এই জন্য বিজি থাকবে। এখান থেকে যে লিঙ্কটা পেয়েছেন, এই লিঙ্কটা দুইটা থেকে একটাতে প্রবেশ করলেই হবে। তো আসলে সকল টিচাররা ভালো থাকেন, সুস্থ থাকেন এই শুভকামনা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে পারেন আর ভালো তথ্য দিতে পারি। আর এখানে